আজ হুগলির সিঙ্গুরে সিঙ্গুর মেলার উদ্বোধন হয়। 19তম এই সিঙ্গুর মেলার আয়োজন করেছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না ও তার স্ত্রী এবং হরিপাল বিধানসভার বিধায়ক ডাক্তার করবী মান্না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক ও বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী রাজ চক্রবর্তী, পানিহাটির বিধায়ক ও কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জী। মানুষ আমাদের দাদাকে উদ্বোধন করছেন মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়। সিঙ্গুর মেলার 19তম আজকে শুভ উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বেচারাম মান্না, সে একজন অত্যন্ত যোগ্য সংগঠক, সে তো সিঙ্গুর আন্দোলনে প্রমাণিত হয়েছে। তারই নেতৃত্বে এখানে আমার মেলা হয়। 19 বছরে প্রধান করলো, 2 বছর ভালো লাগছে। মানে আমি যে যেটা কথাটা বললাম যে কোভিড বিধি মেনে এখানে কিন্তু সমস্ত বসার ব্যবস্থাপনা সমস্ত কোভিড বিধি মেনে হচ্ছে, এবং আমরা ঠিক যা যা কোভিড গাইডলাইন আছে সেইগুলো মেনে যদি চলি তাহলে এই মেলার মাধ্যমে কিন্তু মানুষের আনন্দ, মানুষের হাসি মুখ আমরা আবার দেখতে পাচ্ছি। তাছাড়াও যেটা এই মেলায় এত মানুষজনরা যারা স্টল দিচ্ছে, দোকান দিচ্ছে, তাদের জীবিকাও তারা